আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আরেকটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য, এইচএসসির পরীক্ষার তথ্য এবং রেজাল্ট নিয়ে নানা নিউজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় স্তরে কমছে এমসিকিউ ও লিখিত পরীক্ষার নম্বরও। নিউজটিতে বলা হয়, চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনও পরিবর্তন আনা হয়েছে। চলো সেই নম্বর বণ্টনটি একবার দেখে নেই। বন্ধুরা, নিউজটি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে ইউনিটগুলো রয়েছে, এগুলোর মধ্যে ক, খ, গ, ঘ এই চারটি ইউনিটের 40 নম্বরের এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন আসবে। আগে যেটা 50 ছিল, এখন সেটা 40 নম্বরের এমসিকিউ আসবে। পাশাপাশি 40 নম্বরের লিখিত পরীক্ষাও আসবে, অর্থাৎ রিটেন পরীক্ষা। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার উপর 20 নম্বর থাকবে। তাহলে এমসিকিউর 40 নম্বর লিখিত এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার উপর 20 নম্বর, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে 20 নম্বর রয়েছে, এখানে কোন পরীক্ষাতে কত নম্বর নেওয়া হবে, কত শতাংশ নেওয়া হবে, এ ব্যাপারে নিউজটিতে উল্লেখ করা হয়নি। চলো নিউজটির বাকি অংশটি দেখে নিই। আজ সোমবার 23 নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমসিকিউ লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলের উপর মোট 100 নম্বরের উপর পরীক্ষা হবে। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা। এছাড়া সবাই সিট কমানোর বিষয়ে কথা উঠলেও তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো নিউজ। আজকের নিউজে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা এমসিকিউ 40 এবং লিখিত 40 নম্বরে আসবে, সর্বমোট 80, এবং এসএসসি এবং এইচএসসির উপর 20 নম্বর, মোট 100 নম্বর। আশা করি নিউজটি এবং তথ্যটি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।